ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনেকদিন ধরে ভাবছি যে তোমাদের সাথে ডাইরেক্টলি আমার সাথে তোমাদের কথা হচ্ছে না বা কিছু, ওই জন্য আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম। আজকে এখন জানো কটা বাজে? এখন বাজে হলো 12:20। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, আর এত রাত্রিরে ভিডিওটা করার একটাই কারণ যে আজকে আমার বার্থডে। আসলে একটা সারপ্রাইজ দিয়েছে, মানে এটা সারপ্রাইজ বলতে পারো, একটা কেক নিয়ে এসেছে, আমাকে দেখায়নি, এখন 12:00 সময় বলছে কেকটা কাটো। আমি তো মানে সত্যি আমি জানতাম না যে কেকটা নিয়ে এসেছে। তো আমি ভাবছি যে তাহলে তোমাদেরকে কেন না দেখিয়ে থাকবো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তাই জন্যই ভাবলাম যে না চলো আমার জন্মদিনের কি কি করছি না করছি সব ভিডিওগুলো দেখতে থাকো। আর কেকটাও এখন কাটবো, কেক টেক নিয়ে রেডি, চলো দেখাই। এই দেখো আমার কেক, দেখো কেক সামনে, এখন কেক কাটতে হবে। আমার থেকে বেশি এক্সাইটেড আমার ছেলে কেক কাটবে। চলো কেকটা কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ। কেক কাটা ও খাওয়ার পর্ব শেষ হলো। কালকে কি হবে না হবে কিছুই জানি না, তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো তাও জানি না, মাথায় কিচ্ছু আসছে না। আমি বলেছি আমার কালকে ছুটি, প্রত্যেক দিন আমি করি, তো আমার কালকে ছুটি, আমি কিছু করব না। হাজবেন্ডকে বলেছি, জানি না কতটা কি করবে, জানি না, ওর তো কালকে অফিসও আছে। তো যাই হোক, সেটা বলেছি বলার কথা, এখন দেখা যাক কালকে কি করি আর কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। সকালটা হোক, ওয়েট করো আর দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। এখনের মতো টাটা, গুড নাইট, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম যে সকালবেলা দেখি কি করি না করি। হাজবেন্ডের তো সম্ভব হলো না যে কিছু করবার, ও বলল যে আমি চিকেন করছি বা কিছু। আমি বললাম যে না, আর চিকেন আজকে আর করব না, আজকে এমনি বাজার করে এনেছে অনেক কিছুই, আর ওকে আর বললাম না করার জন্য, আমি করছি। আর কি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পমফ্রেট মাছ নিয়ে এসছে, আজকে পমফ্রেট মাছ হবে। এখনো কি কি হবে পমফ্রেট মাছে সেটা জানি না, তো তোমাদেরকে দেখালাম। আর এখানে একটা ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা অনেক বড় সাইজ, জানি না কিভাবে কাটবো, কেটে আনেনি। তো আমি কি করি দেখি, তোমাদেরকে দেখাবো ইলিশ মাছ দিয়ে কি করি আর পমফ্রেট মাছের কি করি তোমাদেরকে দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার মাছটা কেটে ধোয়া হয়ে গেছে, যেহেতু এটা অনেক বড় মাছ আমি সেহেতু এই মাছটা দু পিসই করব। আর আমি যেহেতু ইলিশ মাছ খেতে ভালোবাসি, ওই জন্য ও আজকে ইলিশ মাছই নিয়ে এসছে। আর পমফ্রেট মাছগুলোও আমি এই মাছখান থেকে এইভাবে কেটে নিয়েছি, পমফ্রেট মাছের একটা কারি করব আর ইলিশ মাছের ভাপা করব। তো আমি ভিডিওটা দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো। ইলিশ মাছের ভাপা করতে গেলে আমার প্রথমেই লাগবে সর্ষে, এখানে আমি দুরকম সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে ম্যারিনেটটা করে নেব। এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে নুন দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম, তারপর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। এখানে অল্প লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দেব একটু সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করব, আর এটা রাখব 10 মিনিটের জন্য। আর আমার ইলিশ মাছটা অনেক বড় ছিল, অনেকটাই ডিম ছিল, তার জন্য আমি ডিমটা আলাদা তেল হিসাবে খেতে মাছের তেল হিসাবে খুব ভালো লাগে, ওই জন্য আমি আলাদা ডিমটা ছাড়িয়ে রেখেছি।
দশ মিনিট পর আমি এখানে দুটো এরকম বড় সাইজের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এখানে দুটো মাছ আমি আলাদা আলাদা বক্সে ডিভাইড করে দেব, আর দিয়ে দেব মশলাটাও আমি 50-50 এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব কিছুটা মশলা ধোয়া জল। তারপর দুটো দুটো করে কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দেব। এই টিফিন বক্সটা বন্ধ করে দেব। এখন আমি একটা কুকার নিয়ে নিয়েছি, আর কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবারে আমি টিফিন বক্সগুলো কুকারের মধ্যে দিয়ে দেব। যেহেতু অনেক বড় মাছ, সেহেতু ও বললো যে পিস করতে বারণ করলো, তার জন্য একটা একটা পিস আমি আলাদা আলাদা করেই দিয়েছি, যার জন্য আমার দুটো টিফিন বক্স লেগেছে। দিয়ে আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো আর গ্যাসটা অন করে দেবো। ইলিশ মাছটা তো ভাপায় বসিয়ে দিলাম, পমফ্রেট মাছটা করব। তার আগে তোমাদের দেখাই যে আমার বার্থডে গিফটটা। এই দেখো আমার বার্থডে গিফট সকাল সকাল পেয়ে গেছি, হাজবেন্ড এটা গিফট করেছে। এই দেখো, আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ চুল ভিজে। আর দেখাচ্ছি তোমাদের কি কি করলাম বার্থডে স্পেশালে, নিজের বার্থডেতে নিজেই রান্না করলাম। এই দেখো আজকে সবই মাছের আইটেম, আমার পমফ্রেট কারিও রেডি হয়ে গেছে, আর এই যে ভাপা দুটোও রেডি, আর এখানে মাছের ডিম, তোমাদের বলেছিলাম অনেকটা মাছের ডিম ছিল, মাছের ডিম আর এখানে ইলিশ মাছের তেল। এই দিয়ে আমাদের আজকে লাঞ্চ হবে, আর কিছু করিনি, এই দিয়ে এনাফ আমাদের লাঞ্চ হবে। হাজবেন্ড বলেছে বিকেলবেলা এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে, অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে বলেছে, তো এখন দেখা যাক। আর আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখি ও কোথায় নিয়ে যায়। আর তুমি ভিডিওটা তোমরা সবাই কন্টিনিউ করো, আর দেখতে থাকো কি কি করি আজকে বিকেলবেলা থেকে রাত্রিবেলা কি কি হয়। দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর ও তাড়াতাড়ি চলে এসছে, রেডি হয়ে গেছি। আজকে তোমাদের একটা জায়গায় নিয়ে যাব, তো ইচ্ছা আছে তালশাড়িতে নিয়ে যাবার। আর দেখো এই ড্রেসটা হাজবেন্ড গিফট করেছে আমাকে, সবসময় তো ইন্ডিয়ান ড্রেস পরেই থাকি, একটু ওয়েস্টার্ন ট্রাই করলাম, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমাকে। এই দেখো বন্ধুরা আমরা তালশাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর এই দেখো ঢুকেও পড়েছি তালশাড়ির রাস্তায়। ভেতরের রাস্তা খুব সুন্দর, চারিদিকে সবুজ বন, আর সাথে সাথে কিছু কিছু জায়গায় পানের বরজও দেখতে পাবে। দেখো ডান দিকে দেখতে পাবে, বাঁ দিকে পার করে চলে এলাম, আর সবুজ বনের মধ্যে দিয়ে যেতে একটা রাস্তা খুব ভালো লাগছে। দেখো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম তালশাড়িতে। দেখো তালশাড়ির অবস্থা পুরো ইয়াসের পরে, একদম কি আমরা দেখে গেছিলাম কি ছিল আর কি হয়ে গেল, একদম পুরো একদম এখানে পুরো বালিয়ারি পুরো দেখা যাচ্ছে। আমরা দেখেছিলাম এই দেখো, এইটা দেখলে হয়তো বুঝতে পারবে তোমরা, আমরা এখানে দেখেছিলাম এইরকম এরকম মাটি ছিল, তার উপরে ঘাস ছিল, আর ঘাসের পরে বড় বড় ঝাউ ঝাউবন, যেরকম ওই দূরে দেখতে পাচ্ছ ঝাউবন, ওই রকম ঝাউবন ছিল, আর পুরো একদম বালি ছিল। এত ভালো লাগতো তালশাড়ি এসে, এতদিন পর এসছি, ইয়াসের পর আসা হয়নি, এসে কি অবস্থা হয়েছে তালশাড়ির অবস্থা, পুরো একদম ফাঁকা, একদম পুরো বালিয়ারি, মনটা এসে খুব খারাপ হয়ে গেল।
একটা ভেবে আসলাম যে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আমি, সেই ভেবে এসেছি, কিন্তু এখানে এসে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। কি অবস্থা হয়েছে তালসারির, এত সুন্দর বিউটি ছিল এখানে, গাছগুলো ছিল, আর পুরো গাছগুলো একদম সব উড়িয়ে নিয়ে চলে গেছে। যাই হোক, এখন প্রকৃতির দুর্যোগ তো কেউ আটকাতে পারবে না, সেইটাই নিয়ে আমাদের খুশি থাকতে হবে। তো আজকে নিয়ে চলে এসেছি তালসারিতে, দেখো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তোমরা সাথে থেকো। এই দেখো এখানে কতটা বালি, মানে চারিদিকে শুধু বালি আর বালি, যেদিকে তাকাবে পুরো বালি। আর এখন তো ভাটা চলছে, লো টাইড, যার জন্য এই দেখো তালসারির এইটাই বিশেষত্ব যে এই যে এই খানিকটা সমুদ্র এখানে রয়েছে, আবার এর পরে আবার বালি, আবার খানিকটা সমুদ্র, মানে এই রকম করে এটা। আমরা অলরেডি একটা জলা মানে জলা জায়গায় পার করে চলে এসেছি, সেখানে এখন ভাটা চলছে বলে জল নেই, তো জোয়ারের সময় ওটাও জল হয়, ওইটা পার করে আসতে হয়, এই অবধি আসতে দেয়, ওই ওই পর্যন্ত যেতে দেয় না, মাছ যারা ধরতে যায় তারা যায় ওইখানে, আগে হয়তো যেতে দিত, এখন যেতে দেয় না। পুরো গাছগুলো পুরো শুয়ে পড়েছে একদম ওখানে, আমি দেখতে পাচ্ছি গাছগুলো পুরো উপড়ে গেছে একদম। এই দেখো যে ঝাউবন গুলো ছিল সব উপড়ে গেছে, দেখো গাছগুলো সব শুয়ে রয়েছে এখানে। এখন একটু অন্ধকার অন্ধকারও হয়ে গেছে, এখন আমাদের ফিরতে হবে। রাস্তায় ডাব দেখতে পেলাম, তাই জন্য দাঁড়িয়ে পড়লাম, দিয়ে একটু ডাব খাওয়ার পর্ব চলছে এখন। এই দেখো বন্ধুরা, আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আর কি খাওয়া খাবার দাবার খাওয়া হবে সেটা দেখতে ব্যস্ত আমার কর্তা, দেখা যাক কি অর্ডার করে। অনেক ডিসাইডের পর খাবার চলে এলো, এখানে নিয়েছি কাবাব আর বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন সামথিং একটা কি কাবাব, সাথে রায়তা আছে। এই দিয়ে আমাদের আজকে ডিনার হবে, চলো খাওয়া স্টার্ট করা যাক। বন্ধুরা, তোমাদেরকে দেখালাম তালসারিটা, আমি আবার তোমাদেরকে তালসারির সমস্ত কিছু দেখি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। আমার ফেসবুক পেজ অনুপমা সায়েন্স ক্লাব, এটা তোমরা ফলো করে নেবে, আর ওই পেজে আমার তালসারির ভিডিও সব আসবে, আমি যতটা পেরেছি আজকে তোমাদের দেখিয়েছি। তো বন্ধুরা, আজকেই আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আবার নেক্সট আমার তো চ্যানেলে রান্না দেখতেই পাও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও অল নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো টাটা, বাই বাই, সুস্থ থাকবে।